নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/11/2021 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WPSC-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আমরা শেয়ার করি। আজকে নতুন একটি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই একটি নোটিফিকেশান আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কী রয়েছে। যখন নোটিফিকেশান যদিও 30 তারিখে জারি হয়েছে, 30শে সেপ্টেম্বর, এটা হচ্ছে একটি চাকরির গুরুত্বপূর্ণ মানে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ রেকমেন্ডেড ক্যান্ডিডেট, অর্থাৎ একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, আরবিকে মেথোডোলজি কোর্সের আরবিকের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2019-29-3 1 নম্বর অ্যাডভার্টাইজমেন্টে, তাতে যিনি সিলেক্টেড হয়েছেন বা চাকরি পেয়েছেন, অ্যাপ্লিকেশন নম্বর 2 ইনি সিলেক্টেড হয়েছেন। টোটাল ভ্যাকেন্সি আনরিজার্ভের একটা ছিল, এসসিদের একটা ছিল, আনরিজার্ভদের এইটা পূরণ হয়েছে, এসসিদের ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তার জন্য পূরণ হয়নি। তো আলাদা করে ইন্টিমেশন লেটার দেওয়া হবে না। তো অ্যারাবিক পোস্টের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের লিস্ট বেরো, রেজাল্ট বেরিয়ে গেল। তো যাই হোক, এই পাবলিক সার্ভিস কমিশনের এই একটি নোটিফিকেশান পেলাম, এটি শেয়ার করলাম। আরও নোটিফিকেশানগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।